সম্পূর্ণ খবর উপরে নজর পকাইবা। ততলা কড়াই রে ভাজি হেউছি ওড়িশা। আজি রাজ্যর 14 জিলাকু হিটওয়েভ ওয়ার্নিং জারি হইছি। খোর্ধা, কটক, বৌদ্ধ, মালকানগির, কেন্দুঝর, নয়াগড়, অনুগুল, বলাঙ্গীর, কন্ধমাল, বালেশ্বর সহ ভদ্রক, যাজপুর, ময়ূরভঞ্জ, ঝারসুগুড়াকু হিটওয়েভ ওয়ার্নিং জারি হইছি। বড়ুথিবা গ্রীষ্ম প্রবাহকু দৃষ্টি রাখি সতর্কতামূলক পদক্ষেপ নেবা সহ সহরর প্রমুখ স্থানরে পর্যাপ্ত জলছত্র খোলিবাকু এসআরসি নির্দেশ দেইছন্তি। এশিয়ার 10 উত্তপ্ত শহর তালিকার ষষ্ঠ স্থানরে রয়েছে ভুবনেশ্বর। গুরুবার 43.5 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। 8 তারিখর কিছু জেলার মধ্যম ধরনের বর্ষা সম্ভাবনা থাকার তাপমাত্রা হ্রাস পাইবা সম্ভাবনা রয়েছে আঞ্চলিক পানিপাগ কেন্দ্র পূর্বানুমান করেছে। বর্তমানর স্থিতি লক্ষ্য করি আমি যদি দেখি আমার মুখ্যতঃ উপকূল ওড়িশার আমার যে রয়েছে বালেশ্বর হল, তারপরে ভদ্রক, যাজপুর, কটক, খোর্ধা, নয়াগড় এসব জেলাগুড়ি হিটওয়েভ চেতাবনী জারি করা যাইছি। এবং তা সহিত সংলগ্ন জেলা যেমি রয়েছে ময়ূরভঞ্জ হল, কেন্দুঝর রহিলা, অনুগুল রয়েছে, ঢেঙ্কানাল রয়েছে, আভ্যন্তরণের বৌদ্ধ, তা সহ সোনপুর, বলাঙ্গীর, তা সহ আমার যদি দেখবা আমার রয়েছে যেটা কি সুন্দরগড় রয়েছে এবং সম্বলপুর এবং মালকানগিরি এসব জেলাগুড়ি মধ্যে হিটওয়েভ রহব। তা সহ উষ্মরাতি যে জেলাগুড়ি বর্তমানে দেখা উপকূল ওড়িশার অধিকাংশ স্থানের তাপমাত্রা 26 ডিগ্রি অধিক রয়েছে এবং যা প্রভাবে আপনার উষ্মরাতি স্থিতি উপজুচি রাত্রি সময় অত্যন্ত গুড়গুড়ি অনুভূত হয়েছে। আজ যদি দেখবা 11:30 সময় যে তাপমাত্রা রেকর্ড হয়েছিল তা সহ ভুবনেশ্বর যে আর্দ্রতা লা 45% আর্দ্রতা মধ্যে রয়েছিল। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।